নমস্কার বন্ধুরা, আজ বাড়িতে তৈরি করে নিলাম কালাকাঁদ। তার জন্য একটি কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে 500 মিলিলিটার দুধ নিলাম এবং দুধটিকে আমি হাই ফ্লেমে গরম গরম করলাম এবং গরম করে এটার মধ্যে আমি এটাকে ছানা তৈরি করে নেব। এবং অপর একটি কড়াই নিয়ে নিলাম এবং এই কড়াইয়ের মধ্যে প্রথমে একটু জল দিয়ে তারপরে আবার 500 মিলিলিটার দুধ দিয়ে নিলাম। দুধের মধ্যে স্প্যাচুলা দিয়ে ঘুরতে থাকলাম, এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার পাউডার, চিনি এবং এলাচ পাউডার দিয়ে এটাকে ঘুরতে থাকলাম। ঘুরিয়ে এটাকে যখন একটু মোটা হয়ে যাবে এর উপরে আমি এই ছানাটা কেটে নেওয়া হলো। এই ছানাটি কাটার জন্য একটি বিশেষ পাউডার পাওয়া যায়, সেই ছানা এই পাউডারটি দিয়ে ছানা কাটা হলো এবং এটাকে সাদা কাপড়ের মধ্যে দিয়ে এইভাবে জলটাকে নিংড়ে নিয়ে এটিকে একটি থালার মধ্যে রেখে দিলাম। এবং থালার মধ্যে রাখার পর একটু এটাকে হাতে করে একটু রগড়ে দিলাম। রগড়ে দেওয়ার পর ওই গরম দুধের মধ্যে যে দুধটা মোটা হয়ে এসেছিলো কর্নফ্লাওয়ার, চিনি এবং এলাচ দানা দিয়ে যেটা প্রথমে তৈরি করেছিলাম তার মধ্যে এই ছানাটা মিশিয়ে দিলাম। এবার মিশিয়ে দেওয়ার পর একটু স্প্যাচুলা দিয়ে আরও ঘুরতে থাকলাম এবং কিছুক্ষণ নাড়ার পর এইভাবে তৈরি হয়ে গেল আপনার কালাকাঁদ। বা যেভাবে শেপ দেবেন এইভাবে সুন্দর সুন্দর কালাকাঁদ বাড়িতে তৈরি করুন। এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য ধন্যবাদ।